गुड मॉर्निंग बंधुरा केमन आछो तुम्हरा सबाई आशा करी तुम्हरा सबाई भालो आछो आमिओ भालो आछी आई होप तुम्हारे आजकेर ब्लॉगटा भालो लागबे तो भालो लागले लाइक कमेंट शेयर चैनेले नतून होले चैनलटा सबस्क्राइब करार अनुरोध रइलो। तो चलो बंधुरा एखन घड़ीते बजे सकाल 9টা तो एखन थेकेई तुम्हारे साथे निये ब्लॉगटा स्टार्ट करलाम। तो एखाने देखतेई पाच्छो आमार ना दूध फोटालेई एरकम दूध पड़े जाए एकटू चोखेर आड़ाल होलेई दूधटा पड़े जाए केन एरकम पड़े था के जाने जानी ना तोमादेर कि एरकम होय होले अवश्यई कमेंट करे जानाबे। किन्तु तो एखाने चले आसलाम टिफिन निये ब्रेकफास्ट निये तो आमी खेये निच्छि ताड़ाताड़ी करे। आर जानो तो बंधुरा आजकेर आमार खूब आर आजके कि आछे जानो तो रथयात्रा आमार रथयात्रा मेला जेते खूब भालो लागे। আর তারপর কি বলো তো আমি দু মাস হয়ে গেল এক দেড় মাসের বেশিই হবে দু মাস হবে রকম আমি না একটু কোথাও ঘুরতে যেতে পারছি না আর তা ঘুরতে যাচ্ছি না বলাটা ভুল তার মধ্যে একদিন বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে ডক্টরের কাছে তো ডক্টরের কাছ থেকে ঘুরে আসলাম ছেলের আমি আগের ভিডিওতে বলেছি ছেলের এরকম অসুবিধা আছে চোখের জন্য তো ঘরের মধ্যে একঘেয়েমি আর ভালো লাগছে না কি আর করা যাবে এখন প্রবলেমের জন্যই ঘরে আটকে আছি কিন্তু এতটা মানে আটকে রয়েছি ভালোই লাগছে না। কালকের জামা কাপড়গুলো মেলেছিলাম একদম শুকায়নি এত বৃষ্টি হয়েছে আর ভেজা একটা গন্ধ বিচ্ছিরি লাগে ওর জন্য জামা কাপড়গুলো আর কালকের শুকানো হয়নি তাই কিছুটা শুকিয়েছিল আর কিছুটা শুকায়নি ওই কেচে দিয়েছিলাম আমি আবার নতুন করে তো এইগুলো উল্টে পাল্টে একটুখানি দিয়ে দিচ্ছি আর দেখবে ঘরে মেললে না বন্ধুরা একদম একটা মানে গন্ধ হয় কি বিচ্ছিরি ওর জন্য আমি বলি কি থাক আজকে জামাগুলো থাক কালকে ধুয়ে দেব তো আজকেরই ধুয়ে দিচ্ছি তো ধুয়ে দেওয়ার পরে আগেরগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম আর এখনেরগুলো একটু মেলে দিলাম তো ছেলের স্কুলের ড্রেস ছিল ছেলের গতকাল স্কুল হবে তো এখানে আমি শিব ঠাকুরের এই ফুলগুলো দিয়েছি এই ফুলগুলো দেওয়া যায় কি না আমাকে অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা এইগুলো নাকি পুজো দিতে নেই তো আমি তো জানি না আর তোমাদের দাদাভাই বাজারে গেছে গো বন্ধুরা আর কি বলবো সে বাজার থেকে আর আসে আর না আজের রথযাত্রা আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে স্নান টান করে তারপর রান্নার দিকে যাব তো তোমাদের দাদাভাই এতটা লেট করেছে মানে সব দিকেই গন্ডগোল হয়ে গেছে তো আর কি করা যাবে পুজো আমার কমপ্লিট তো পুজো দিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে যে খুব ভালো লাগছে ঠাকুরগুলোকে আর আজ যেহেতু রথযাত্রা ভালো করে তো পুজো দিতেই লাগে তো এখানে দেখো কতগুলো মাছও এনে নিয়েছে আর এতগুলো মাছ নিয়ে এসেছে তাই আমি ওকে বকছি আসলে ফ্রিজে মাছ রাখলে খেতে ভালো লাগে না তাও ফ্রিজের মাছগুলো রেখে রেখে খেতে ভালো লাগে রোজ বাজারে গেলে বাজারে মাছের নতুন স্বাদ খেতে ভালো লাগে কি বলো তো বন্ধুরা একটু বেশি করে বাজার করে নিয়ে আসলেও সুবিধা হয় সকালবেলা ছেলে টিউশন থাকে স্কুল থাকে তাড়াহুড়ো করে কিছুই হয় না এবার বাজারটা থাকলে কি অতটা তাড়াহুড়ো করতে লাগে না রান্না টান্না করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়া আছে আমি রান্নাগুলো করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে চলে আসছি তো এখানে আমার ডালটা ফুটে গেছে ভাত হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা তো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা ভালো করে গুছিয়ে দিলাম ও যেহেতু ডিউটি নিয়ে যাবে ভাত নিয়েই যায় ও আগে রুটি নিয়ে যেত এখন ভাতই নিয়ে যায় এত গরমের দিনে রুটি খেলে একটু গ্যাস অম্বল হয়ে যায় ওর জন্যই ভাতটাই দিই আর এদিকে ছেলেকে খাইয়ে দিচ্ছি
তো ছেলেকে দুপুরবেলা খাইয়ে টাইয়ে দিয়ে আমার তো সান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার এত মানে মাছি ঘুরছে না, আমার খুব ঘৃণা লাগছিল, ওই জন্য বারবার হাত দিয়ে নাড়া দিচ্ছি আর ছেলেকে খাওয়াচ্ছি। ছেলে দেখতে পাচ্ছ মোবাইল দেখছে, কিন্তু ওকে বারণ করেছে ও শুনছে না। আমি বলেছি ওকে ইঞ্জেকশন দেবে, কিন্তু সেই ভয়ে ও একটু পরেই রেখে দিচ্ছে। তো 5 মিনিট দেখেছিল, আমি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি ওকে খাইয়ে দিচ্ছি। আর ভাতের নাড়ুগুলো করেছি অনেক বড় বড়, তো ও বলছে মা একটু আস্তে দাও, এত জোরে জোরে দিচ্ছ, আমি তো বড় মানুষের থেকেও বেশি হয়ে যাচ্ছি, তো কি করা যাবে, না তাড়াতাড়ি খাওয়ালে ও তো উঠবেই না মোবাইল ছাড়া। তো এখানে সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি, খাওয়ানোর পর একটুখানি সকালবেলা একটুখানি বসেছিলাম। তো তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি আমি একটু মেলায় যাব বলে, দেখা যাক কি হয়, মেলায় যাওয়া হয় কি না, আজকে রথযাত্রার মেলা, না যাওয়া হলে আর কিছু করার নেই, তো চলো। তো এদিকে আমি গ্যাস ট্যাস ভালো করে মুছে টুছে নিচ্ছি বন্ধুরা, এবার বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমি তো ছেলেকে খাইয়ে নিয়েই তারপর বাসনগুলো ধুই, আমি রান্নার পরে বাসনগুলো ধুই না কেন, ছেলেকে খাওয়াতে গেলে না ওর এঁঠোগুলো আমার গায়ে চলে আসে, সের জন্য আমি একবারে আমি ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি দুপুরবেলায় বাসনগুলো মেজে নিই, কারণ যেহেতু বেসিনে টেনে বাসনগুলো মাজবো আমার কোনো অসুবিধা হবে না বা কোনো ম্যাক্সি ট্যাক্সি ভিজবে না, তার জন্য আমি এরকমভাবে মেজে নিই। তো বাসন টাসন মাজা কমপ্লিট, তো একটু ছেলে আর আমি, ছেলে দুপুরবেলা ভাত খেয়ে এখন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে বলে ও আর ঘুমাচ্ছে না, তো এই দেখো ও একটু ফের মোবাইল দেখছে, এবার ওর সাথে সাথে আমিও একটু দেখছি, নাহলে তো ও উঠবে না। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে আসলাম আবারও তোমাদের সাথে কথা বলতে, আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা ছিল না, তো আজকের খুব একটা খুশির খবর, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, না শেয়ার করলে আমি পারছি না, এখানে কোল্ড ড্রিঙ্কস কেন ঢালছি তোমরা বুঝতেই পেরেছ কেন ঢালছি, তো এখানে দেখো দুজনার জন্য আমি কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে নিলাম, তো আমার ছেলে এতটাই খুশি আর বুঝতেই পারছো কি হচ্ছে, মেলায় যেতে পারিনি তো কি হয়েছে, বরের থেকে এরকম সারপ্রাইজ পেলে কে না খুশি হয়, কোন স্ত্রী না খুশি হয়, তাই না, অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে, কিন্তু আমি আজকের ভীষণ খুশি ভীষণ। তো তোমাদের দাদাভাই বললো আজকে মেলায় যেতে পারুন তো কি হয়েছে, বৃহস্পতিবার যাবো, বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ছুটি থাকে জানো তো, ওর জন্য আমি ভাবলাম ঠিক আছে বৃহস্পতিবারই যাওয়া হবে, আমি তো অনেক দিন ঘুরতে বেরোইনি, তাহলে একটু তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোবে গো, তো বললো ঠিক আছে তোমার তো পায়ের সমস্যা তো ঘুরতে নিয়ে যাওয়া হবে, কোন তুমি অত টেনশন করো না ঘুরতে নিয়ে যাবো, গাড়িতে যাবে গাড়িতেই চলে আসা হবে, তো বললাম ভাবলাম ঠিক আছে যা বলছে তাই শুনি, তো একটা কাজ তো হলো সবচেয়ে বড় কাজ তাই না, তো এসিটা লাগানো হয়ে গেছে কমপ্লিট, তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর আমরা এটা হিটাজি নিয়েছি এসিটা জানো তো 5-স্টার হিটাজি, তো কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, তো সমস্ত ওদের লাগানো হয়ে গেছে, লাগানোর পর আমি জামা কাপড়গুলো বিকালে মানে ভাঁজ করছি, এটা সন্ধ্যের পর ওরা চলে যাওয়ার পর ভাঁজ করছি, আর এত ঘরে নোংরা হয়ে গেছে বলার মতো না, পরিষ্কার সব কিছু করতে হবে, তো কি করা যাবে কাজ করলে তো নোংরা হবেই, তো জামা কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা, নিয়ে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো, ওরা কাজ করতে করতে সন্ধে পার হয়ে গেছে, তো কি করা যাবে কিছু করার নেই, এতটা পরিমাণে মানে নোংরা হয়ে গেছে, তো ছেলে বলছে মা মেলায় নিয়ে যাবে না মেলায় নিয়ে, আমি বলছি মেলায় যাবো আর কি, বাবা তো এসি লাগিয়ে দিয়েছে আর মেলায় যাবো, আর এখন যাব না বৃহস্পতিবার যাবো ছেলের সাথে তাই বলছিলাম। তো এই বেডশিটটা না মানে বসে বসে ভাঁজ করা যাবে না, তাই একটু দাঁড়িয়ে ভাঁজ করে নিলাম, আর বিছনাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, আমি বিছনাটা কিন্তু মানে বেডশিটটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি, কেন বলো তো বন্ধুরা এই ওরা কাজ করেছে তো ওর জন্যই চেঞ্জ করে নিয়েছি, তো ঘর দাবাটা ভালো করে ঝাড়ু করে নিলাম বন্ধুরা, ঝাড়ু টাড়ু
কমপ্লিট করে আমি মুখ হাত পা এখানে ধুতে এসেছি। ধুয়ে এবারে যাব সন্ধে দিতে। তো বন্ধুরা, আমি কিন্তু মানে আসন কেটে বসতে পারি না, তোমরা জানোই আমার হচ্ছে কি না পায়ের সমস্যা আছে। তো তোমাদের দাদাভাই বলছে আজকে বাইরে থেকে কিছু খেলে হতো না। তাই হচ্ছে ঠিক আছে, এসি লাগানো হয়েছে তাহলে একটু কিছু খেলে হয় না। তা ছেলে বলছে কি মা, বিরিয়ানি তো প্রায় সময় খাওয়া হয়, বা তুমি বানাও, আজকে একটু মোমো আনতে বলো না। আমি মোমো পারি, কিন্তু কি বলতো বন্ধুরা, আমার সময় ছিল না, কারণ সন্ধ্যে টন্ধে দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে উঠতে উঠতে 9টা বেজে গেছে। ওর জন্য আমি বলছি ঠিক আছে বাবা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। তো বাই, টাটা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাও। টাটা বন্ধুরা।